আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভারত ইচ্ছা করেই গেট খুলেছে, যার জ্বলন্ত প্রমাণ আমি আজকে এই ভিডিওতে দেখাবো। দর্শক, এই কুলাঙ্গার নাস্তিক কিভাবে হাসতে হাসতে এই কথাগুলো বলতেছে সেটা আপনারা দেখতে পাবেন, সাথে সাথে ভারতকে নিয়ে আলেম ছাত্র সমাজ কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি এই কুলাঙ্গার কি বলছে। তোরা ভারতের সেভেন সিস্টার দল করবে, তোরা আতেবে বুটকি ভাইলে ভাল দুঃখ তা কোসি রকাল ভাল লগে দার বাপ বাংলাদেশি তার বুটকি দেখলো না, তোরা আগে নিজের দেশটারে বাঁচা, পাকিস্তানরে জল দেওয়া বন্ধ করে দিছি তাহলে এরা শেষ, আর তোরা রে জল দিয়া ধরে মেরে নাম, তোরা কি দেখিস সেভেন সিস্টার রে তোরা দল করবে। শুন, সেভেন সিস্টার আইব পরে, আগে ত্রিপুরার চাকমাগাড়ের বানাকে দেখ কই দে, ত্রিপুরা চাকমাগাড়ের বান্ধের ইটা দিবু সাইরা সাইরা দিছি, আর আজে দুইটা তোরা শেষ, কুমিল্লা চট্টগ্রাম তোর বিল শেষ, আগে তোরা নিজের দেশটারে বাসা, আমরা যুদ্ধ করতাম না কিচ্ছু করতাম না, তোরারে জল দিয়ে মেরে নাম বাংলাদেশি, বুঝতে তোরা আগে নিজের উঠ কিনবি গন্ধ শুন, তোর জল দিয়ে মারার লাগবো, এদিকে চা চল আমার লোকে, এদিকে এবার তোর কারে কমো বাংলাদেশি, তোর কারে কমো ব্রিজের বান্ডি তৈল দিত তোরা বৈকার দেখ কেমন না লাগে, এ কাহা তুমি ব্রিজের বান্ডা তুল্য দাও বাংলাদেশ বাইশা দেখা এবার শেষ, তোরার কাম পিনি জুয়ে দেবো গা, আর কইবে নি সেভেন সিস্টার লাগে, তোরার হাড় আনাছে তোরারে সেবাইয়া শেষ কেলাম তুরা লিখি বাংলাদেশি বাগান। দর্শক, এই কুলাঙ্গারকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখেছি আলেম ছাত্র সমাজ কি বলেছে। গোয়েন্দা সূত্র হলেও জানানো উচিত ছিল, 24 ঘন্টা আগে হলেও জানানো উচিত ছিল ভারতের পানি বাংলাদেশে ছেড়ে দিবে, কিন্তু না জানিয়ে রাতের আধারে পানিতে ডুবিয়ে বাংলাদেশকে মারার অধিকার কোন রাষ্ট্রের, জাতিসংঘে এরকমের কোনো কিছু নাই যে একটি রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে পানি দিয়ে রাতের আধারে মানুষকে হত্যা করবে, এর জন্য প্রয়োজন এখন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে, আমরা বাংলাদেশের জনপ্রয়োজনে বাংলাদেশের জনগণের সহায়তায় নিয়ে আপনি এখনই প্রতিরোধ গড়ে তুলুন, জনগণ আপনার সাথে আছে, আজকে ফারাক্কাবাদের বিপরীতে বাংলাদেশের উচিত হবে এখন বাঁধ নির্মাণ করা, আজকে যদি আমরাও বাঁধ নির্মাণ করতে পারি তাহলে ভারতের এক সময় বাংলাদেশের কাছে নত জানু হতে হবে, হাত জোর করে ক্ষমা চেতে হবে, এটাই এখন আমাদের মূল চাহিদা, এরপরে আপনারা বাংলাদেশকে বিভিন্ন ভাবে মারবেন আপনারাও ভরে যাবেন না, বাংলাদেশের ছাত্র সমাজ পনেরো দিনে যদি দেশের পরিবর্তন ঘটাতে পারে তাহলে ওই ভারতের মানচিত্রকেও খামচে ধরে সেভেন সিস্টারকে আলাদা করতে পারবে, তাদেরকেও আলাদা ভাবে আমরা বিভিন্ন ভাবে আপনাদেরকে আগ্রাসনের শিকার করে আমরা পারবো, কিন্তু বাঙালি জাতি বীরের জাতি, বাঙালি জাতি কারো কোনো ক্ষতি করার চেষ্টা করে না, কিন্তু আপনারা যা করতেছেন সেটা সীমার বাহিরে, আজকে আপনার বাহাদুরকে হত্যা হলো, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লেগটিকে আজকে প্রাণীকে হত্যা করা হয়েছিল, তার বিচার বাংলাদেশে হয় নাই, বাংলাদেশকে এভাবে একটা স্বাধীন রাষ্ট্রকে আজকে ভারত মারবে এটা প্রশ্নই আসে না, এখন বাংলাদেশের বাংলাদেশকে সোচ্চার হতে হবে, সজাগ থাকতে হবে, পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতে হবে, যদি আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই আমাদের পরিশ্রমের মাধ্যমে আবার দ্বিতীয় একটি বাঁধ তৈরি করতে হবে, যেই বাঁধের মাধ্যমে আমরা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে পারবো, এই আশা প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ইসলামী ছাত্র বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ইব্রাহিম হুসাইন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম দেশ ও মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের বিক্ষোভ মিছিলের সমাহিত সভাপতি উপস্থিত কেন্দ্র নেতৃবৃন্দ, সামনে হচ্ছে বিপ্লবী ছাত্র জনতা। আমরা 1971 সালে স্বাধীন সমস্ত রাষ্ট্র পেয়েছি। স্বাধীন সমস্ত রাষ্ট্র পাওয়ার পর দীর্ঘ 56 বছর যারাই ক্ষমতা ছিল দেশ পরিচালনা করে তারা একের পর এক ভারতের তহস্থ নীতি মেনে নিয়েছে। এখন নতুন করে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের অত্যাচার থেকে জালেম শাসককে হটিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু ভারত পেরেছে দীর্ঘ 56 বছর এবং দীর্ঘ 16 বছর যেভাবে বাংলাদেশ আমাদের তহস্থ নীতি মেনে নিয়েছিল, আমরা যেভাবে বাংলাদেশকে দেখেছি, বাংলাদেশকে যা বিগত চেয়েছে তাই বুঝিয়েছে। এখন দেখতেছে নতুন করে বাংলাদেশ জাগ্রত হয়েছে, বাংলাদেশের মানুষ কথা বলতে শিখেছে, বাংলাদেশের মানুষের তাকে অধিকার আদায় করতে শিখেছে। ভারতের তা এখন ভালো লাগতেছে না। তারা আমাদের দেশের মাস্ক নিয়েছে, তারা আমাদের দেশের গ্যাস নিয়েছে, তারা আমাদের দেশের টিকিট নিয়েছে। এখন তাদের স্বার্থে আঘাত লেগেছে। স্বার্থে আঘাত লাগার কারণে তারা রাতের অন্ধকারে চোরের মতো তারা তাদের পানির মান ডুবল ছেড়ে দিয়েছে। এটাই তাদের সর্বশেষ শক্তি। তারা ভেবেছে আমরা পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেবো, বাংলাদেশের মানুষ আবার ভারতের সেই তার শীতকাল বাবার মানুষ আবার পরিস্থিতি মেনে নিবে, তার কখনো সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আবার যুদ্ধ করবে ইনশাআল্লাহ। ভারতের কোনো পরিস্থিতি আমার মেনে নিব না। আমরা এই প্রোগ্রাম থেকে বলতে চাই, দর্শকদেরকে বলতে চাই, আপনার দেশে পাশে দর্শন হয়, আপনার দেশে আস্থাটাও দর্শন হয়, আপনার দেশে মুসলমানদেরকে হত্যা করা হয়, আপনার দেশে মুসলমানদের মসজিদ ধ্বংস করা হয়, আপনি তার কথা না বলে আর বাংলাদেশকে নাক গলানো বন্ধ করে দিন। আমরা স্পষ্ট বলতে চাই, এই ছাত্র সমাজ জেগেছে, এই বাংলাদেশের মানুষ জেগেছে, যদি প্রয়োজন হয় আমরা ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো ইনশাআল্লাহ। যেখানে রাস্তাতে কথা বলছে সেখানে ধন্যবাদ সবাইকে। বিক্ষোভ পূর্ব সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র ইউনিয়ন বাংলাদেশের কেন্দ্রীয় সুরাজ সদস্য এম মাইদুল হাসান সিয়াম, ছাত্র নেতা এম মাইদুল হাসান সিয়াম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নাহমাদুহু রাসূলিল করিম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা আপনারা যদি বাংলাদেশের ইতিহাস পড়েন তাহলে দেখবেন বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি ইতিহাসেই তারা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য অধিকার করেছে, অধিকারের জন্য তারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। দর্শক আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করুন, অন্যকে থেকে শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।